আমরা এখন দেখব লিনিয়ারিটি অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অ্যান এনথ অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ সেড টু বি লিনিয়ার ইফ এফ ইজ লিনিয়ার ইন ওয়াই ওয়াই প্রাইম করে করে ওয়াই এনথ ডেরিভেটিভ অফ ওয়াই। দিস মিন্স দ্যাট অ্যান এনথ অর্ডার ওডিই ক্যান বি এক্সপ্রেসড বাই একটা এনথ অর্ডারের ওডিই কে এভাবে এক্সপ্রেস করা যাবে। এখন এনথ অর্ডার মানে আশা করি মনে আছে অর্ডার কি জিনিস। অর্ডার হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ওয়াই কে সর্বোচ্চ কত সংখ্যক বার ডিফারেনশিয়েট করা হয়েছে সেটা অনুযায়ী ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা অর্ডার হিসাব করব। আমরা এখানে দেখছি ওয়াই কে একবার ডিফারেনশিয়েট করা হয়েছে, এখানে আরো আছে মাঝখানে ডট ডট দিয়ে করে, এখানে এন মাইনাস ওয়ান সংখ্যক বার ডিফারেনশিয়েট করা হয়েছে, সর্বোচ্চ এখানে এন সংখ্যক বার ডিফারেনশিয়েট করা হয়েছে। এন এর ভ্যালু যদি 10 হয় তাহলে এখানে এন এর ভ্যালু এখানে 10 লিখবো, তাহলে এখানে আলটিমেটলি 9 হবে, তারপরে আস্তে আস্তে 8, এভাবে করে করে লাস্ট পর্যন্ত একবার ডিফারেন্সিয়েশন, এখানে একবারও ডিফারেন্সিয়েশন করা হয়নি। তো এই পুরো ইকুয়েশনে যেহেতু ওয়াই কে সর্বোচ্চ এখানে এন এর ভ্যালু 10 ধরলে 10 বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে এটা হবে 10th অর্ডার ODE। তাহলে nth অর্ডার ODE বলতে আসলে বোঝাচ্ছে এন এর ভ্যালু যত সেটাই হলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার। তো বলছে ইফ এফ ইজ লিনিয়ার ইন ওয়াই ওয়াই প্রাইম করে করে এনথ ডেরিভেটিভ অফ ওয়াই। তাহলে লিনিয়ার ইন এটার মানেটা আসলে বোঝার জন্য আমাদের এক্স্যাক্টলি আমাদের যেটা আগে থেকে জানা থাকতে হবে যে নর্মালি আমরা লিনিয়ার ইকুয়েশন কাকে বলি সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন নর্মাল কোনো একটা ইকুয়েশনকে আমি লিনিয়ার কখন বলি আমাদের অবশ্যই মনে আছে, এর আগে আমরা যখন লিনিয়ার ইকুয়েশন কি জিনিস দেখেছিলাম তখন সেই ভিডিওতে এগুলো দেওয়া ছিল যে এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলোর পাওয়ার সবসময় 1 থাকতে হবে এবং এই ভেরিয়েবলগুলো একটা অপরের সাথে একে অপরের সাথে গুণ থাকতে পারবে না, অর্থাৎ এদের কোনো একটা টার্মের ডিগ্রি একের চাইতে বেশি হইতে পারবে না, এবং এদের যে কোএফিসিয়েন্ট গুলো এগুলো সবসময় কনস্ট্যান্ট হতে হবে, আর এদেরকে কখনো ট্রিগোনোমেট্রিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এই ধরনের ফাংশনের ভিতরে রাখা যাবে না, তখন সেগুলোকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। তাহলে ওই একই জিনিসটা আমি এখানেও অ্যাপ্লাই করব, তবে এখন ধরে নিব যে আগে আমি যেরকম এখানে এক্স ওয়ান কে এক্স টু কে এক্স থ্রি কে এগুলোকে যদি আমি ভেরিয়েবল হিসেবে চিন্তা করে যেভাবে হিসাব করতাম এখন আমি ওই একই হিসাব করব, তবে মনে করব যে ওয়াই তারপর ডিওয়াই বাই ডিএক্স তারপরে এখানে এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ অফ ওয়াই তারপর এন ডেরিভেটিভ অফ ওয়াই এগুলাকে আমি যদি ভেরিয়েবল হিসেবে কল্পনা করি তাহলে এই শর্তগুলো যে শর্তের কারণে এটা লিনিয়ার ইকুয়েশন হবে ওই একই শর্তের কারণে এটাও আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। অর্থাৎ শর্তগুলো আমাদের সেমই থাকবে, তবে শর্তগুলো আমি অ্যাপ্লাই করব ওয়াই এবং ওয়াই এর ডেরিভেটিভ এর উপরে ভিত্তি করে। আমাদের সাথে যে এক্স থাকবে যেমন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে এক্স এর ফাংশন গুলো আছে এখানে এক্স এর পাওয়ার বেশি হতে পারে, এখানে সাইন এক্স কজ এক্স থাকতে পারে বা ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে, এগুলোর আমাদের লিনিয়ারিটির জন্য কোনো বাধা হবে না। আমরা হিসাব করব সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভের উপরে, অর্থাৎ এই ক্ষেত্রে ওয়াই এবং ওয়াই এর ডেরিভেটিভের উপরে ডিপেন্ড করে আমরা লিনিয়ারিটি নির্ধারণ করব। তাহলে আমরা নর্মাল সময়ে আমরা যেভাবে লিনিয়ারিটি হিসাব করতাম যে একটা ইকুয়েশন লিনিয়ার কিনা লিনিয়ার নাকি নন লিনিয়ার সেই একই হিসাব আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেলাও অ্যাপ্লাই করব, তবে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভের উপরে হিসাব করে আমরা এই কাজটা করব। এখানে লেখা আছে ইন অ্যাডিটিভ কম্বিনেশন অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 6 উই সি দ্যাট ক্যারেক্টারিস্টিক টু প্রপার্টিজ অফ লিনিয়ার ওডিই আর অ্যাজ ফলোজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অ্যান্ড অল ইটস ডেরিভেটিভ ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম করে এন ডেরিভেটিভ অফ ওয়াই আর অফ ফার্স্ট ডিগ্রি দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইচ টার্ম ইনভলভিং ওয়াই ইজ 1। তাহলে ইচ টার্ম ইনভলভিং ওয়াই অর্থাৎ বলছে ওয়াই এবং ওয়াই এর যে ডেরিভেটিভ গুলো আছে সেগুলোর কথা বলতেছে, যে আমরা দেখতেছি যে প্রত্যেক
প্রত্যেকটা ওয়াই এবং ওয়াই এর যে ডেরিভেটিভ গুলো আছে এই সবগুলোর উপরে কিন্তু পাওয়ার কিন্তু আমরা দেখতেছি আসলে ওয়ান। এটা অবশ্যই লিনিয়ার ইকুয়েশনের একটা বৈশিষ্ট্য, এটা আগে থেকে আমরা জানি। তাহলে এটা হলো একটা। তারপরে দ্য কোফিসিয়েন্ট এ জিরো এ ওয়ান এ এন অফ ওয়াই ওয়াই প্রাইম এন্ড ডেরিভেটিভ ওয়াই ডিপেন্ডস অ্যাট মোস্ট অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। তাহলে এই যে কোফিসিয়েন্ট গুলো আছে এখানে এ এন অফ এক্স, এখানে এ এন মাইনাস ওয়ান অফ এক্স, এভাবে করে করে এ ওয়ান এক্স, এ জিরো এক্স, তারপর জি অফ এক্স, এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু শুধুমাত্র এক্স এর উপরে ডিপেন্ড করে। এগুলোর ভিতরে কখনোই কোনোভাবেই ওয়াই আসবে না। যদি ওয়াই আসে তাহলে আর লিনিয়ার হবে না, তখন নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে এই দুইটা মূলত মেইন প্রপার্টি। তাহলে এই এটা যদি ফলো করো, অর্থাৎ কোনো ইকুয়েশন যদি দেখতে এরকম মনে হয়, কোনো ওডি যদি আমাদের আমরা দেখি যে দেখতে এই ফরম্যাটে আছে, তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার ওডি। টু ইম্পর্টেন্ট স্পেশাল কেস অফ সিক্স আর লিনিয়ার ফার্স্ট অর্ডার অ্যান্ড লিনিয়ার সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার বলতে আমরা একটা ইকুয়েশনের যদি অর্ডার এক হয়, আর সেকেন্ড অর্ডার বলতে আমরা একটা ইকুয়েশনের অর্ডার যদি দুই হয়, সেটাকে আমরা বলতেছি যে এ ওয়ান অফ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এ জিরো অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিএক্স। তাহলে এটার ইকুয়েশনটার অর্ডার হলো ওয়ান, এই জন্য এটাকে বলতেছি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ফার্স্ট অর্ডার, এখানে বলবো ওডিই। আর এটা এখানে যেহেতু ওয়াই কে সর্বোচ্চ দুইবার ডিফারেনশিয়েট করা আছে, তাহলে এটার অর্ডার টু, এ কারণে এটাকে বলবো আমরা একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর দেখি আমরা নন লিনিয়ার আসলে কি জিনিস। এ নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ সিম্পলি ওয়ান দ্যাট ইজ নট লিনিয়ার। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার না হয়, অর্থাৎ লিনিয়ারের যে দুইটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখলাম সেই দুইটা যদি ফলো না করে, তাহলে সেটা অটোমেটিক্যালি নন লিনিয়ার। তাহলে নন লিনিয়ার ফাংশনস অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ইটস ডেরিভেটিভস সাচ এজ সাইন ওয়াই অর ই টু দি পাওয়ার ওয়াই প্রাইম ক্যান নট অ্যাপিয়ার ইন এ লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে সাইন ওয়াই বা কজ ওয়াই বা এরকম টাইপের ইনভার্স যদি থাকে, ইনভার্সও যদি থাকে বা এরকম এক্সপোনেনশিয়াল যদি থাকে, এই ধরনের কোনো কিছু লিনিয়ার ইকুয়েশনে থাকতে পারে না। আমরা এক্সাম্পল দেখি তারপরও। দ্য ইকুয়েশনস এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশন এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে এটা ডিফারেনশিয়াল ফর্মে দেওয়া আছে। আশা করি এর আগের ভিডিও থেকে জানো যে ডিফারেনশিয়াল ফর্মটা কি জিনিস। তো এখানে ওয়াই কে সর্বোচ্চ একবার ডিফারেনশিয়েট করা হয়েছে, তো এখানে এটা ফার্স্ট অর্ডার ওডিই। এখানে বলছে যে প্রথমটা হলো ফার্স্ট অর্ডার ওডিই লিনিয়ার, তারপরটা এখানে ওয়াই কে সর্বোচ্চ দুইবার ডিফারেনশিয়েট করা হয়েছে, এ কারণে এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ওডিই। এখানে ওয়াই কে তিনবার ডিফারেনশিয়েট করা হয়েছে, এ কারণে এটা থার্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যদি দেখি যে এখানে ওয়াই এবং ওয়াই এর যে ডেরিভেটিভ গুলো আছে সবগুলোর পাওয়ার ওয়ান, তবে এখানে অনেকে ভুল হতে পারে, এটা আমি আবার রিপিট করতেছি, এই যে পাশে যে কোএফিসিয়েন্ট আছে এখানে কিন্তু এক্স কিউব আছে, তো আমরা কিন্তু এক্স কিউবের দিকে দেখব না, আমরা শুধুমাত্র ওয়াই এবং ওয়াই ডেরিভেটিভ যে টার্মগুলো আছে সেতুটুকু অতটুকু অংশের ভিতরে দেখব। এর সাথে এখানে এক্স কিউব দিয়ে গুণ থাকলেও সেটা আমাদের প্রবলেম করবে না, এটা অবশ্যই লিনিয়ার হবে। অর্থাৎ এক্স কিউব যদি থাকে বা সাইন এক্স বা ই টু দি পাওয়ার এক্স যাই থাকুক না কেন, এক্স এর দিকে আমরা তাকাবই না, এক্স কে আমরা হিসাবের বাইরে রাখবো। তাহলে এগুলো হলো আমাদের সবগুলো লিনিয়ার ওডিই। তারপরে বি নাম্বারে দেয়া আছে এগুলো সবগুলো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা কেন নন লিনিয়ার হলো এখানে বলা আছে যে নন লিনিয়ার টার্মটা কি আসলে, এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর প্রাইম আছে, কিন্তু এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেখানে কিন্তু এক্স এর বদলে ওয়াই চলে আসছে, যার কারণে এই যে কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা ওয়াই এর উপরে ডিপেন্ড করতেছে, যার কারণে এটা নন লিনিয়ার। এখানে যদি এক্সও একটা থাকতো যে এক্স ইনটু ওয়াই, তারপরও আলটিমেটলি তো ওয়াই থাকতো কোএফিসিয়েন্টের ভিতরে, কোনো অবস্থাতেই কোনোভাবেই
y থাকতে পারবে না, বা y এর ডেরিভেটিভও থাকতে পারবে না এরকম কোএফিসিয়েন্টের ভিতরে। তাহলে এই টার্মটার, এই জিনিসটার কারণে, মূলত এখানে y থাকার কারণে এই পুরো জিনিসটা এখন নন লিনিয়ার হয়ে গেল। তারপরেরটাতে দেখি, এখানে নন লিনিয়ার ফাংশন আছে, যেমন এখানে সাইন y আছে, তো এই শুধুমাত্র এই ওয়াইটা সাইনের ভিতরে থাকার কারণে এটা একটা নন লিনিয়ার ফাংশন, যার কারণে পুরো ইকুয়েশনটা এখন আমাদের নন লিনিয়ার হয়ে গেল। তার পরেরটা যদি দেখি নন লিনিয়ার কেন, যে এখানে ওয়াই এর যে পাওয়ার আছে, আমরা দেখতেছি পাওয়ারটা এক নাই, একের বদলে দুই আছে, এক ছাড়া যাই থাকুক না কেন, আমরা তখন পুরো ইকুয়েশনটা এটা নন লিনিয়ার হয়ে যাবে। তো এটা আমাদের অবশ্যই নন লিনিয়ার ফার্স্ট অর্ডার, যেহেতু এখানে ওয়াই কে একবার ডিফারেনশিয়েট করা হয়েছে সর্বোচ্চ, তাহলে এটা আমাদের নন লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নন লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নন লিনিয়ার ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এটার অর্ডার হলো ফোর, ওয়াই কে সর্বোচ্চ চারবার ডিফারেনশিয়েট করা হয়েছে। আমরা এক্সারসাইজের অঙ্ক কিছু দেখব, এগুলোর ভিতরে আমরা অর্ডার এবং ডিগ্রি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো এর আগে দেখেছি, এখন শুধু আমরা লিনিয়ারিটির বিষয়গুলো দেখব। তো প্রথমটাতে এখানে আমরা দেখতেছি যে ওয়াই এর পাওয়ার এখানে ওয়ান আছে, ওয়াই প্রাইম এটার পাওয়ারও ওয়ান আছে, তারপর ওয়াই ডাবল প্রাইম এটার পাওয়ারও ওয়ান আছে, এবং এর যে সাথে যে কোয়েফিশিয়েন্টগুলো আছে সেই কোয়েফিশিয়েন্টগুলোর ভিতরে কোথাও কিন্তু আমাদের ওয়াই নেই, এক্স এর ফাংশন অথবা কনস্ট্যান্ট, আর এ পাশে সমান সমানের এ পাশে আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এর ফাংশন দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারতেছি যে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। পরেরটাতে আমরা দেখতেছি যে এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান দেওয়া আছে, কিন্তু এখানে ডিওয়াই বাই ডিএক্স এটার পাওয়ার ওয়ান এর বদলে ফোর দেওয়া আছে। তাহলে আমরা আমাদের ইন্সপেকশন স্টপ করে দিতে পারি, যে এখানে যেহেতু ফোর আছে আমরা সরাসরি বলতে পারি যে হ্যাঁ এটা তাহলে নন লিনিয়ার ইকুয়েশন। পরেরটাতে আমরা যদি দেখি যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে আছে টি, তো এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান, ওয়াই ডাবল প্রাইম আছে এটার পাওয়ার ওয়ান, এখানে ফোর্থ ডেরিভেটিভ অফ ওয়াই আছে সেটার পাওয়ার ওয়ান, মাঝখানের টার্মগুলো নাই, না থাকলে কোনো সমস্যা নেই, তার মানে বুঝতে হবে যে কোএফিসিয়েন্ট জিরো আছে। তো আলটিমেটলি এখানে যে তিনটা আছে, যে ফোর্থ ডেরিভেটিভ অফ ওয়াই, ওয়াই ডাবল প্রাইম, ওয়াই, এগুলোর উপরে যদি আমি ভিত্তি করে দেখি যে সবগুলোর পাওয়ার ওয়ান আছে এবং কোথাও কোনো নন লিনিয়ার ফাংশনও নেই, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো যাই থাকুক না কেন সেখানে সেটার ভেতরে, বা অর্থাৎ কোয়াফিসিয়েন্টের ভেতরে কোনো ওয়াই নেই, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এখানে যেহেতু পাওয়ার ফাইভ আছে এখানে থ্রি আছে, এটা আমাদের ক্যালকুলেশনে কোনো ইফেক্ট ফেলবে না, তাহলে আমরা বলতে পারতেছি এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তারপরেরটা যদি দেখি, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ইউ, ইউ কে ডিফারেন্সিয়েট করা হয়েছে আর এর সাপেক্ষে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো আর, তো এখানে আমরা দেখতেছি ইউর ইউর পাওয়ার ওয়ান, এখানে ডি ইউ বাই ডি আর এটার পাওয়ারও ওয়ান, এখানে ডি স্কোয়ার ইউ বাই ডি আর স্কোয়ার এটার পাওয়ারও ওয়ান, আমরা দেখতেছি যে এখানে যে কোয়েফিসিয়েন্ট গুলো আছে সেই কোয়েফিসিয়েন্টের ভিতরেও কোথাও কোনো ইউ নেই। তবে একটা সমস্যা হলো সমান সমানের এর পাশে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা শুধুমাত্র আর এর হওয়ার কথা ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতেছি এর ভিতরে ইউ ঢুকে গেছে। তাহলে এই ভেতরে কজের ভেতরে ইউ থাকার কারণে এই পুরো যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা আমাদের নট লিনিয়ার হয়ে গেল। তারপরেরটা যদি দেখি, আমরা প্রথমে যেটা দেয়া আছে এটাকে আমরা অবশ্যই সিম্পলিফাই করে নিব, স্কোয়ার রুট থাকলে সেটাকে সরিয়ে নিব, তো আমরা দেখতেছি এখানে dy বাই dx অর্থাৎ y এর ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ এটার পাওয়ার 2 আছে, আবার এখানেও একটা দেখতেছি যে d2 বাই dx স্কয়ারের পাওয়ার 2 আছে, তাহলে এখানে দুই জায়গায় সমস্যা, তাহলে আমরা বলতে পারি নট লিনিয়ার বা নন লিনিয়ার। তারপরেরটা দেখি, আমরা এখানে r কে ডিফারেনশিয়েট করা হয়েছে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল r আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t, কারণ t এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা হয়েছে, তো আমরা দেখতেছি এটার পাওয়ার 1, কিন্তু এখানে আমরা দেখতেছি যে নিচে আর স্কোয়ার দেওয়া আছে, তাহলে আর এর পাওয়ার আমরা দেখতেছি এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আর এর পাওয়ার হবে -2, বা এখানেও যদি আমরা দেখতেছি যে এখানে 2 দেখা যাচ্ছে, এটাকে উপরে নিয়ে গেলে আর এর পাওয়ার হবে -2, তাহলে আমরা বলতে পারবো নট লিনিয়ার
বা নন লিনিয়ার। পরেরটাতে আমরা দেখি, এখানে y কে একবার ডিফারেনশিয়েট করা হয়েছে এটার পাওয়ার 1, y কে তিনবার ডিফারেনশিয়েট করা হয়েছে এটার পাওয়ার 1, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আছে থিটা, এখানে ভেতরে কোএফিসিয়েন্টের কোথাও কোনো y নাই, থিটার ফাংশন সব, এপাশেও কনস্ট্যান্ট আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল। আশা করি লিনিয়ার এবং নন লিনিয়ার কি জিনিস বোঝা গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইকুয়েশন দেখে বোঝাটা, যে কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার। আমরা ম্যাক্সিমাম সলিউশনই দেখবো, আমরা লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করে, নন লিনিয়ার খুবই অল্প দেখবো।